নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওতে আছে আম মাখা, দেখতে থাকুন বন্ধুরা। আমি দুটা আম কুচি করে কেটে নিয়েছি। এখানে আমি লবণ দেব পরিমাণ মতন, কাঁচামরিচ একটা, শুকনো মরিচ একটা ভাজা, অল্প পরিমাণ ধনে পাতা, পরিমাণ মতন চিনি দিব, পরিমাণ মতন কাসুন্দি দিব। চিনি একটু বেশি দিলাম, আম অনেক টক, সব কিছু একসাথে একটা চামচ দিয়ে মিক্স করে নিব। 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পরে আমগুলো অনেক নরম হয়ে গেছে, খেতেও ভালো লাগবে। হয়ে গেল আমার আম মাখা। এই গরমে খুবই একটা মজাদার আম মাখা। এই গরমে আম মাখা, ডাব, তরমুজ, বেলের শরবত খুবই উপকারী।